हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश एंड बेंगली। तो आज ये वीडियो में तुम्हारे साथ शेयर करूँ इंटरोगेटिव सेंटेंस है तुम्हारा वॉइस चेंज कैसे करोगे। तो इंटरोगेटिव सेंटेंस है वॉइस चेंज जरा जानो ना कैसे करते हैं, तो ये वीडियो में स्टेप बाय स्टेप बोलूँ। प्रथम तुम्हारा ख्याल करोगे जो इसका क्या क्वेश्चन रहा है, येस नो क्वेश्चन रहा है ना कि डब्ल्यू एच क्वेश्चन रहा है। क्या बुझे, डू यू लाइक इट। इसमें देखो कोई रकम डब्ल्यू एच वर्ड की आछे नहीं, और डब्ल्यू एच वर्ड कौन गुलो, व्हिच, व्हाट, हुम, तारपरे हु, हूज, हाउ, एगुलो होच्छे डब्ल्यू एच वर्ड। तुम्हारा शिखे एगुलो, ताहले डब्ल्यू एच वर्ड की एखाने आछे नहीं, ताहले एखाने प्रथमे की बसे रयेछे, एकटा अक्सिलारी वर्ब डू बसे रयेछे। डु यू लाइक इट, तुमि कि एटा पछन्द करो, हलो ताहले डु यू लाइक इट। एबार देखो एखाने टेंसटा खेयाल करबे, डु यू लाइक इट एटा किसे रयेछे, सिम्पल प्रेजेंटेंसे रयेछे। सिम्पल प्रेजेंटेंसे क्वेश्चन किन्तु आमरा एभाबेई फर्म करी, डु यू लाइक इट, डु यू लाइक इट, तुमि कि एटा पछन्द करो, ताहले एटा सिम्पल प्रेजेंटेंसे रयेछे। ताहले टेंसटा आईडेंटिफाई करा हये गेल। एबार खुजबो सबजेक्ट, सबजेक्ट कोई, यू হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে অবজেক্ট, লাইক হচ্ছে মেইন ভার্ব, আর দুটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। তাহলে এবার যখন চেঞ্জ করব, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের কি করতে হবে, চেঞ্জ করার সময় মাথায় রাখতে হবে যে আমরা এটাকে যেন অ্যাসার্টিভ না করে ফেলি, ইন্টারোগেটিভেই কিন্তু আমাকে রাখতে হবে। তাহলে ডু এখানে অক্সিলারি ভার্ব ছিল, যখন আমরা ভয়েস চেঞ্জ করব এই লাইকের পরিবর্তে কি আসবে, প্রথমে অবজেক্টটা প্রথমে যাবে, তাহলে অবজেক্টটা প্রথমে যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে অবজেক্টের আগেও কি যাবে, একটা অক্সিলারি ভার্ব যাবে। তাহলে এখানে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, লাইক আছে তাহলে ইজ লাইকড হয়ে যাবে। তাহলে এখানে প্রথমে আমরা কি করব, ইজটাকে বসাবো, তারপরে অবজেক্টটাকে বসাবো, ইজ ইট, এবার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে দেবো, ইজ ইট লাইকড বাই ইউ। হলো, বুঝতে পারলে? যারা বুঝতে পারলে না, আরেকবার ভিডিওটা প্রথম থেকে চালু করো। প্রথম থেকে চালু করলে আশা করি তোমরা এবার আরেকবার যদি শোনো তাহলে কিন্তু বুঝতে পারবে। ডাজ হি নো দেম, এখানেও দেখো ডাজ হি নো দেম, প্রথমেই দেখি এটা কি কোশ্চেন, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ডাজ হি নো দেম, সে কি তাদেরকে চেনে, ডাজ হি নো দেম। তাহলে এবার দেখো এখানে ডাজ হি নো দেম রয়েছে, তাহলে এটাও কোন টেন্সে রয়েছে, ডাজ রয়েছে এখানে একটা অক্সিলারি ব্যবহার করা হয়েছে, আর নো রয়েছে, তাহলে এখানে এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সাবজেক্টকে এবার দেখি, সাবজেক্ট হচ্ছে হি, নোটা হচ্ছে ভার্ব, আর এখানে দেমটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানেও এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু, তাই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সই রাখতে হবে ভয়েস চেঞ্জ করার সময়। তাহলে দেমটা যদি প্রথমে আসে দে হয়ে যাবে, কিন্তু তার আগে আমাদের এখানে কি করতে হবে, এইটা যদি আমি চেঞ্জ করি ভয়েস চেঞ্জ, তাহলে কী হয়ে যাবে, ইজ নন হয়ে যাবে। তাহলে এখানে প্রথমে ইজটা বসাতে হবে। এবার ইজ আমি এখানে বসাবো না, কারণ এখানে দে যে সাবজেক্টটা রয়েছে সেটা কিসে রয়েছে, দেম রয়েছে, তাহলে সেটাকে চেঞ্জ করলে হয়ে যাবে দে, আর দে এর সাথে কী বসে, আর হয়, তাহলে আর দে নন। এবার ননের পর কিন্তু বাই বসে না, কি বসে, টু হবে, টু হিম, তারপর জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল। আর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু জিজ্ঞাসা চিহ্নটা দিয়েই রাখতে হয়, কারণ এটা আমি কিন্তু দেখো কোশ্চেন ফর্মেই রেখেছি, কিন্তু শুধুমাত্র ভয়েস চেঞ্জটা করেছি, কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু ওটা স্টেটমেন্টে পরিণত হয়। তাই কোনো রকম ভয়েস চেঞ্জের, এই ন্যারেশন চেঞ্জের পর কিন্তু কোনো রকম জিজ্ঞাসা চিহ্ন বা এক্সক্লামেটরি সাইন কিন্তু আর থাকে না, যখন আমরা ন্যারেশন চেঞ্জ করে ফেলবো। নেক্সট আছে ডিড ইউ টেল হিম দ্য স্টোরি, তাহলে এখানে দেখো ডিড ইউ টেল হিম দ্য স্টোরি, এখানে ডিড রয়েছে, তাহলে এটা তোমরা বুঝতে পারছো যে এটা ইয়েস নো কোশ্চেন রয়েছে, সেটা প্রথমে বুঝলে, তারপরে এটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। তাহলে যখন চেঞ্জ করবো তখন কি হবে, ডিড ইউ টেল হিম দ্য স্টোরি, তুমি কি তাকে গল্পটা বলেছিলে, তাহলে এখানে সাবজেক্টকে, ইউটা হচ্ছে সাবজেক্ট আর এটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, তাহলে ইউটা হচ্ছে সাবজেক্ট, হিম হচ্ছে একটা অবজেক্ট, দ্য স্টোরিটা হচ্ছে আর একটা অবজেক্ট। তাহলে যখন চেঞ্জ করবো তাহলে এখানে কি হবে, ওয়াজ হবে, কারণ আমি এখানে দ্য স্টোরিটাকে নিয়ে কাজ করবো, ওয়াজ দ্য স্টোরি, ওয়াজ দ্য স্টোরি। এবার এই যে এখানে দেখো মেইন ভার্বটা রয়েছে টেল, তার পাস্ট পার্টিসিপেল আমরা বসাবো, তাহলে এখানে টোল্ড লিখলাম, টোল্ড, এবার যে আর একটা অবজেক্ট এখানে পড়ে রয়েছে তাহলে সেটা কি হবে, সেটাও বসে যাবে হিম, তারপরে লিখবো এখানে বাই, তারপরে ইউ, জিজ্ঞাসা চিহ্ন, ওকে। তারপরটা হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সামস, তাহলে এখানে হ্যাজটা দেখো হ্যাজ আর ওয়ার্কড আউট, এটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কোন টেন্সে রয়েছে, প্রথমে বুঝে নিলে যেটা ইয়েস নো কোশ্চেন, তারপরে এটা কোন টেন্সে রয়েছে, এটা কিন্তু রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাজ রয়েছে, তাই হ্যাজ আর ওয়ার্কড আউট মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল এখানে বসে রয়েছে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে প্রথমে অবজেক্টটাকে আনবো, কিন্তু তার আগে কি করতে হবে, এই হ্যাজ বা হ্যাভ এখানে প্রথমে রাখতে হবে। তাহলে এখানে সামস রয়েছে, তাহলে এখানে কি হবে, হ্যাভ, হ্যাভ দ্য সামস। এবার তারপরে কি আসবে, একটা
বিন আসবে, হ্যাঁ বিন বা ওয়ার্কড আউট বাই হিম। জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল। তারপর একটা দেখা আছে হু ডিড ইট, কে এটা করেছে। তাহলে হু এখানে, হু এর জন্য তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে WH কোশ্চেন। তাহলে হু এখানে হচ্ছে সাবজেক্ট, এখানে ডিডটা হচ্ছে এখানে বলতে পারি অক্সিলারি ভার্ব, আর এখানে ইট রয়েছে, তাই তো? এখানে ডিডটা অক্সিলারি ভার্ব কিন্তু নয়, এখানে কিন্তু এটা ডিডটা কিন্তু মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। তাহলে এটা বুঝতে পারছো যে তোমরা এটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, আর ইটটা হচ্ছে এখানে অবজেক্ট। এই সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট নেই, তাহলে যখন চেঞ্জ করব, হু প্রথমে ছিল, হুটাকে প্রথমেই রাখতে হবে। হু দেখো এবার যখন চেঞ্জ করব, হু কিন্তু হয়ে যাবে প্রথমে বাই হোম, হু রাখলে আর হবে না। তাহলে বাই হোম যখন বাই প্রথমে বসিয়ে দিচ্ছি, তাহলে পরের সেন্টেন্সে আর বাই ব্যবহার করা যাবে না, এটা কিন্তু হু এর ক্ষেত্রেই শুধুমাত্র হয়। তাহলে বাই হোম এবার এখানে কি বসাবো, ওয়াজ, তারপরে এবার ইট। ইটটা প্রথমে আনতে হবে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই প্রথমে ওয়াজ আসলো, আর যেহেতু এটা সিম্পল পাস্টে রয়েছে তাহলে ওয়াজ ইট ডান হয়ে গেল। নেক্সট আছে দেখো হু টট ইউ ইংলিশ, তাহলে এটাও হচ্ছে WH কোশ্চেন। তাহলে হু টট ইউ ইংলিশ, কে তোমাকে ইংরেজি শিখিয়েছে, তাহলে হু টট ইউ ইংলিশ এটাও কিভাবে চেঞ্জ করবে, হু টট ইউ ইংলিশ। তাহলে প্রথমে যেরকম হু আছে, হুটাকে লিখলে তো হবে না, প্রথমে কি আসবে, হু হু চেঞ্জ হয়ে গিয়ে কি হবে, বাই হোম হয়ে যাবে। তাহলে বাই হোম, এবার এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট কে, সাবজেক্ট কিন্তু এখানে নেই, ইউটা হচ্ছে অবজেক্ট, ইংলিশ এখানে অবজেক্ট। তাহলে আমরা ইংলিশ এখানে ইংলিশ দিয়ে কাজটা করব, আর এখানে যেহেতু টট রয়েছে, এটা কিসে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে, তাহলে এখানে প্রথমে কি আসবে, ওয়াজটা এখানে বসে যাবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে WH ওয়ার্ডের পরই আমাদের অক্সিলারি ভার্বটা বসাতে হবে। তাহলে বাই হোম ওয়াজ ইংলিশ ওয়াজ ইংলিশ, তারপরে কি লিখবে, একটা কাজ করো, এখানে ইংলিশটা না দিয়ে তুমি তোমরা কি করতে পারো, এখানে ইউটা দিয়ে করতে পারো, কারণ ইউটাও এখানে কিন্তু অবজেক্ট। বাই হোম ওয়াজ ইউ টট ইংলিশ হয়ে গেল, টিচ থেকে টটই হয়, জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল। নেক্সট হাউ ডিড ইউ ডু ইট, তাহলে এখানে হাউ রয়েছে, এটাও WH কোশ্চেন। আবার এখানে দেখো ডিড রয়েছে, এখানে ডু রয়েছে, তাহলে এটা এটাও কিন্তু রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, ইটটা হচ্ছে এখানে অবজেক্ট, আর ডুটা হচ্ছে কিন্তু মেইন ভার্ব, আর এখানে ডিড কিন্তু অক্সিলারি ভার্ব। তাহলে এখানে হাউ লিখলাম প্রথমে, এটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, তাই তো? কারণ এখানে ডিড রয়েছে প্রথমে, তাহলে এটা সিম্পল পাস্ট টেন্সে চেঞ্জ করলে কি হবে, ইটটা প্রথমে আসবে, কিন্তু ইটটা প্রথমে এখানে লেখার আগে, ইটের আগে কি বসবে, মানে ওয়াজ, হাউ ওয়াজ ইট ডু ডিড ডান বাই ইউ। ওকে নেক্সট ওয়াই ডিড হি সে দিস, ওয়াই ডিড হি সে দিস, তাহলে ওয়াইটা কি, ওয়াইটা কিসের জন্য, ওয়াইটা হচ্ছে WH ওয়ার্ড, আর এখানে ডিড রয়েছে, আর এখানে দেখো সে রয়েছে, তাহলে সেটা হচ্ছে মেইন ভার্ব, আর ডিডটা কিন্তু অক্সিলারি ভার্ব। তাহলে ডিডটা দেখে বুঝতে পারছো যে এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, হিটা হচ্ছে সাবজেক্ট আর দিসটা হচ্ছে অবজেক্ট। তাহলে ওয়াই প্রথমে বসলো, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটুখানি স্পেস দিয়ে অবজেক্টটাকে নিয়ে আসি দিস, তারপরে এখানে যেহেতু সিম্পল পাস্ট টেন্সে কি হয়, এখানে ওয়াজ আসে, ওয়াজ বা ওয়্যার আসবে, তাহলে ওয়াজ দিস সে থেকে কি হবে, সেইট, সেইট বাই হিটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেলে হিম হয়ে যাবে, জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল। তাহলে ভয়েস চেঞ্জ এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে শেষ হলো। এর পরের দিন আমি তোমার সাথে প্র্যাকটিস ভিডিও শেয়ার করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন।